সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের রান্নাবান্না। তো সেজন্য আমি চলে এসেছি আজকে আমার বাড়ির পাশেই একটা ছোট্ট একটা খালি মাঠ আছে, মানে খালি জায়গা। এখানে দেখলাম যে অনেকগুলো কচু গাছ হয়েছে। শহরের বুকে তো কচু গাছ পাওয়াই বড় মুশকিল হয়ে যায়, কিন্তু এখানে খালি জায়গাটা থাকার কারণে অনেকগুলো কচু গাছ হয়ে আছে। তো ভেবেছি আজকে একদম খাঁটি বাঙালি রান্না করব, তাও আবার কোনো সার ওষুধের সবজি ছাড়াই। তো একদম ফ্রেশ টাটকা কচুর শাক আমি এখান থেকে উঠিয়ে নিচ্ছি, তারপর এগুলো বাড়িতে নিয়ে রান্না করব। তো রান্নাটা দেখতে হবে, তার জন্য ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখবেন। তো বন্ধুরা দেখুন, কচুর শাকগুলো বাড়িতে নিয়ে আসার পর শ্বশুরমশাই বলল উনি নাকি কেটে দেবেন। তো এগুলো আজকে আমার শ্বশুরমশাই কেটে দিয়েছেন, আর আমি এখন খুব সহজভাবে রান্নাটা করে নেব। আর অনেক হেল্প হয়েছে, কেটে দিয়েছে, আর কিছু কিছু মানে আঁশ ছড়ানো বাকি রয়ে গেছে, এগুলো একটু বেছে নেব। বেছে তারপর আমি এগুলো ধুয়ে নিয়ে আসব। তো চলুন এবার ধুয়ে নিয়ে আসার পর রান্নাটা শুরু করে ফেলি। তো বন্ধুরা শাকটা কেটে কুটে ধুয়ে এবার বসিয়ে দিলাম, আর সাথে দিয়ে দিয়েছি নুন হলুদ। নুন হলুদ দিয়ে এবার এটাকে কিছুক্ষণ ভাপিয়ে নিতে হবে, একদম জল ছাড়াই ভাপাবো। ঢাকা দিয়ে দিয়ে একটু মজিয়ে আসলেই তারপর এটাকে নামিয়ে তারপর ফোড়নের ব্যবস্থা করব। এখানে আমি এটা ভাপানো হওয়ার সাথে সাথে আমি মশলাগুলো রেডি করে নিচ্ছি। কাঁচা লঙ্কা রসুন আদা নিয়ে নিয়েছি এখানে, আর তারপর আরও পড়বে এটার মধ্যে গোলমরিচ গরম মশলা টশলা যা আছে সব পড়বে। এটা আজকে মাছের মাথা ছাড়াই রান্না হবে। মাঝে মাঝে মাছের মাথা দিয়ে খাওয়া হয়, আজকে মাছের মাথা ছাড়া নিরামিষ রান্না হবে। নিরামিষ রান্নার মধ্যে কখনও রসুন দিই না, কিন্তু আজকে একটু দেব। আর তার সাথে একটু নারকেল কুড়া নিয়েছি, আর সবগুলো মশলা এখন পেস্ট করে নেবো। নারকেল কুড়াটাও একসাথে পেস্ট করে নিয়েছি ওইদিকে, আর এখন বাকি মশলাগুলোও পেস্ট করব। পেস্ট করার পর তারপর আমি এটা তেলে কষিয়ে মশলাটা তারপর ভাপানো কুচুগুলো দিয়ে আর একবার ড্রাই ড্রাই করে নামিয়ে ফেলবো। তো এখানে দিয়ে দিলাম জিরা ধনিয়া গুঁড়ো, সেগুলো সবগুলো একসাথে পেস্ট করব। আর ওইদিকে কচুটা ভাপানো হয়ে গেছে, নামিয়ে একটু ভেঙে চুরে দিচ্ছি, আর যখন ফোড়ন দেবো তখন আরেকবার ভালো করে ভেঙে চুরে দেবো। এখানে আবার রেখে দিয়েছি শুকনো লঙ্কা 5 ফোড়ন ফোড়নের জন্য, আর মশলাটা তো পেস্ট হয়েই গেল, সাথে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আর এখন মশলাটা ফোড়ন দেওয়ার পালা। প্রথমে তেলের মধ্যে আমি শুকনো লঙ্কাটা ফোড়ন দিয়ে দিয়েছি, তারপর 5 ফোড়ন দিয়ে এবার মশলাটা কষিয়ে নিচ্ছি ভালো করে। মশলাটা কষানো হয়ে গেলে দিয়ে দেব কচুর শাকটা। তো কচুর শাক রান্না কমপ্লিট হয়ে গেল, দেখুন তো কেমন লাগছে। দেখেই মনে হচ্ছে না খুব ভালো হবে খেতে। আর কোনো জিনিস পরিবেশন সুন্দরভাবে করলেই মনে হয় যেন অর্ধেক খাওয়া হয়ে যায়। আমি বলছি না, এটা বড়দের কথা আমি শুনেছি। তো এদিকে আমার মেয়ে হাজবেন্ড খেতে বসে গেছে গরম গরম কচু শাক দিয়ে। কিছুক্ষণ আগে আমার শ্বশুর শাশুড়ি মাও খেয়ে গেছেন, শ্বশুরমশাইও বলেছেন খুব ভালো হয়েছে। এদিকে আমার মেয়েও বলছে খুব ভালো হয়েছে, ও তো সব কিছু খেতে চায় না, কিন্তু কচু শাকটা দেখছি খুব মজা করেই খাচ্ছে। তো ভালো লাগছে শুনে, রান্না করেছি সবাই তৃপ্তি করে খেতে পারলেই হলো। আর এদিকে আমরা তো সবাই একসাথে বসেই গেছি। আমার শ্বশুরমশাই মাঝে মাঝেই বলেন কচু শাক রান্না করার জন্য, বলেন দরকার হলে উনি কেটে দেবেন, তাও যেন মাঝে মাঝে কচু শাকটা রান্না করি, কেন এটা খুব স্বাস্থ্যকর একটা খাওয়া। আর সেজন্যই আজকে কচু শাকটা খুব সহজভাবে রান্না করে ফেললাম। তো এখন খেয়েও নিচ্ছি, তো সবাই দেখতে থাকেন আর ভালো থাকবেন সবাই। আমি বিদায় নিচ্ছি এখানেই, খেতে থাকি, আপনারাও দেখতে থাকুন। আর আমার হাজবেন্ড মজা করছে, ক্যামেরাটা ধরেছি বলে হা করেই আছে। তো ঠিক আছে, ভালো থাকবেন সবাই।